সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই, এবার শচীন তেন্ডুলকারকে হাসপাতালে ভর্তি করা হলো। আর মাস্টার ব্লাস্টার হাসপাতালে ভর্তি হলেন এমন একটা দিনে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যে দিনটা অমর, কারণ 10 বছর আগে এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, যে দলের অন্যতম সদস্য ছিলেন শচীন। শচীন নিজেই টুইট করে জানিয়েছেন যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিংবদন্তির টুইট জানাজানি হওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছে তামাম ভক্তকুল, সকলেই শচীনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন শচীন নিজেই, জানিয়েছেন সাবধানতা হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দু একদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন। শুক্রবার সকাল 11টা নাগাদ টুইট করে শচীন লেখেন, আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ, চিকিৎসকদের পরামর্শে সাবধানতা হিসাবেই হাসপাতালে ভর্তি হয়েছি, কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার আশা করছি, প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন। পাশাপাশি বিশ্বকাপ জয়ের 10 বছর পূর্তি উপলক্ষেও বার্তা দিয়েছেন শচীন, লিখেছেন, আমাদের বিশ্বকাপ জয়ের 10 বছর পূর্তিতে সমস্ত ভারতীয়দের এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই। গত 27 মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচীন নিজেই টুইট করে জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন সব রকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে, বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। শচীন বলেছেন যে তার শরীরে কোভিড-19 মৃদু লক্ষণ ধরা পড়েছে, সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তবে চিকিৎসকদের পরামর্শেই শেষ পর্যন্ত সাবধানতা হিসাবে শচীনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। 27 মার্চ সকালে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে শচীন বলেছিলেন, কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সব রকমের সতর্কতা অবলম্বন করছিলাম, কিন্তু মৃদু উপসর্গের পর আজ আমার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে, বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।